Mà bây giờ thì chú cả mấy chú bố bố được chú bố cơ thì ra nào mà মশলা করে নেব, মশলাটা করে নেব, যার জন্য আদা রসুন নিয়েছি, আদা রসুন বেটে নিচ্ছি। এই যে আমাদের আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব।
এবার জিরে মরিচ বেটে নেব। জিরে আর মরিচটাকে বেটে নিচ্ছি একসঙ্গে। যে জিরে মরিচটাও আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি প্লেটে। পেঁয়াজ কেটে নিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি ছোট নেন তাহলে দুটো নিতে পারেন। একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটো কেউ কেটে নেব। টমেটো কেটে নিলাম, এবার রান্নার কাছে চলে যাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু তেল দেবো।
কড়াইতে আরো একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছে আদা রসুন, একসঙ্গে বেটে রেখেছিলাম আদা রসুনটা। আমরা জিরা মরিচটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি না হলে খুব ছিটছে।
একটু ভালো করে কষিয়ে নেব। ছোটো বাচ্চা আছে তো সেই জন্য এই সব হয়েছে। এই সময় এর মধ্যে লঙ্কা গুলো বাটা দিতে পারছি না, আপনারা অবশ্যই এর মধ্যে এই সময় লঙ্কা গুলো বা বাটা লঙ্কা দিয়ে দেবেন। এবং কিছু কাপড়ের দিয়ে দিল সঙ্গে কাপড়গুলোকেও দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আলু ছাড়াও হয়। এখন মোটামুটি কষানো কমপ্লিট, এবার জল ঢেলে দেবো কাঁকড়ার মধ্যে। খুব একটা বেশি জল দেবো না, এই বাটি প্রায় বাটির একটু উপরে জল দেবো। কিছুক্ষণের জন্য হতে দেব, তারপর কিছুক্ষণ পর ফিরে আসছে। Thank you.
হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা,